मदीना मदीना नमाज़ो नमाज़ी এই যে চারটা শত্রু এই চারটা শত্রু দমন হবে যখন নাকি আপনার আমার নামাজ নামাজ হবে সেটা নামাজের তো উর্দু বা ফারসি শব্দ এটা বাস্তব আসল শব্দ কি জানেন সালাত তাহলে যে হেডলাইনটা দেওয়া আছে তাহলে সালাত ও সালাতি মানে আমার সালাত আমার নামাজ যে সালাতের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে পার্থক্য অর্থ বিশুদ্ধ অর্থ চারটি বলেন কয়টি চারটি এবার হচ্ছে খেলা কেমনি বুঝবে নামাজ মানে সালাত সালাতের চারটি অর্থ বিশুদ্ধ অর্থ কয়টি বলেন চারটি এক নাম্বার মুখস্থ করেন ইস্তেগফার বলেন না ইস্তেগফার দুই নাম্বার তাসবিহাত তিন নাম্বার রহমত চার নাম্বার বরকত জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে নামাজের অর্থ হলো চারটি কয়টি বলেন শত্রু কয়টি বলেন চারটি নামাজ যেরকম চারটি অর্থের মধ্যে আছে শত্রু কোন চারটি আছে আপনার আমার বড় বড় প্রসিদ্ধ ইমাম কয়টি বলেন চারটি আপনার আমার প্রসিদ্ধ বড় বড় কিতাব কয়টি চারটি গভীর মনোযোগ আপনার আমার প্রসিদ্ধ মাধাব কয়টি চারটি ঠিক আছে কিনা আপনার আমার জন্য প্রসিদ্ধ খলিফা কয়জন চারজন এরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বলেন দুশ্মন যেরকম ভাবে চারটা আছে নামাজের সালাতের মধ্যে চারটা অর্থ আছে এই চারটা অর্থ এই চার চারটা দুশ্মনকে প্রতিহত করবে জোরে বলেন সুবহানাল্লাহ আসমানি বড় বড় কিতাব চার কারা দুশ্মন কোন চারজন আসমানি বড় বড় পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন তার মধ্যে কোন বড় বড় পয়গম্বর চারজন তার মধ্যে প্রধান পয়গম্বর আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দুশমন যেরকম চারটা আল্লাহ তালা 365 দিন দিয়েছেন এটার মধ্যে 12টি মাস আছে 12টি মাসের মধ্যে কোন চারটি মাস পরপুল চারটি মাস পরপুলের সঙ্গে সঙ্গে চারটা দুশমন পরপুল এরকম ভাবে এরকম ভাবে চারটি পরপুল দুশ্মন আছে এরকম ভাবে দিন না 24 ঘন্টার মধ্যে এরকম ভাবে 365 দিনের মধ্যে চারটি দিন আছে পরপুল এরকম ভাবে 365 রাতের মধ্যে চারটি রাত আছে পরপুল এরকম ভাবে আসমানে জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত ফেরেশতা দিয়েছেন সকল ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা পরপুল জোরে বলেন সুবহানাল্লাহ এত দুশ্মনগুলো এই চার চারজন দুশ্মনকে প্রতিহত করার জন্য চার সংখ্যাকে আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন ও দুনিয়ার মানুষ উম্মতি মুহাম্মাদি যখন নাকি তুমি সালাত কায়েম করবা তখন অবশ্য অবশ্য আল্লাহ তাআলা বলেন উতলুবা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাহ তাতানাল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার যদি বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ নামাজ ও নামাজি যেরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আছেন পাঁচ প্রকার মুসল্লি আছে গভীর মনোযোগ অল্প সময়ের মধ্যে শেষ করব এক নাম্বার মুসল্লি সে প্রত্যেকদিন নামাজ পড়ে না মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয় এটা হচ্ছে প্রথম নাম্বার মুসল্লি দুই নাম্বার মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে যত নামাজ আছে সবগুলো নামাজ পড়ে কিন্তু এই তিন নাম্বার মুসল্লি নামাজের মধ্যে মন থাকে না তিন নাম্বার স্তরের মুসল্লি যে 24 ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার মধ্যে নামাজের মধ্যে তার মন থাকে না উযুকুর কাযা উযুকুর কাযা উযুকুর কাযা শয়তান তার মন কুড়ায় নিয়ে বেড়ায় ওই তিন নাম্বার স্তরের মুসল্লি নামাজের মধ্যে মন থাকে না কিন্তু নামাজের মধ্যে মনকে রাখার চেষ্টা করে যারে বলেন সুবহানাল্লাহ এবার ওই তিন নাম্বার স্তরের মুসল্লিম যখন এই প্রশিক্ষণটা নেয় বারবার মনকে চেষ্টা করে নামাজের মধ্যে দাঁড়িয়েছে মন চলে গেছে ব্যবসার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে মন চলে গেছে আদালতের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে মন চলে গেছে খ্যাতের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে বিভিন্ন কথা মনে করতেছে কিন্তু ওই মনকে ফেরাইতেছে চেষ্টা করতেছে এই যে নামাজের মধ্যে আয় এরকম ভাবে প্রশিক্ষণ নিতে নিতে একদিন দুই দিন তিন দিন 40 দিন পার হইয়া যায় তখন ওই ব্যক্তি পাঁচ নম্বরের মুসল্লি হইয়া যায় যদি বলেন না সুবহানাল্লাহ যখন না কই নাম্বার পাঁচ নাম্বার
চার নম্বর স্তরে মুসল্লি যখন হইয়া যায় ওই ব্যক্তি দিন না চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে থেকে শয়তান আর মন বাহির করতে পারে না, নামাজের মধ্যে এত মজা পায়, নামাজের মধ্যে এত স্বাদ পায়, যেরকম ভাবে আল্লাহ তাআলা রাসূল বললেন সল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমি যেরূপ নামাজ পড়ি ওই রূপ বাড়ি যখন তার নামাজ হইয়া যায় তখন ওই চার নম্বর স্তরের মুসল্লি এরকম ট্রেনিং প্রাপ্ত হইতে হইতে প্রশিক্ষণ প্রাপ্ত পাইতে নামাজের মধ্যে এত মজা পায়, যেরকম মজা আল্লাহ তাআলা রাসূল পাইছে, যেরকম চার খলিফা মজা পাইছে, চার এরকম এরকম মজা পাইছে, এরকম ভাবে আবু হুরায়রা মজা পাইছে, ইবনে জাহার মজা পাইছে, আব্দুল্লাহ ইবনে আনাস মজা পাইছে, আলকামা ইবনে মুআযরা মজা পাইছে, এরকম ভাবে সকল আকাবি সকল তাবে তাবি সকল আইমায়ে মুস্তাহিদিন নামাজের মধ্যে মজা পাইছে। ওই নামাজের মজা পাইতে পাইতে আল্লাহ তাআলা রাসূল যেটা বললেন জুইলা কুরতাইনি ফিসলা, যে নামাজ চোখের শীতলতা দান করে, ওই যখন ওই প্রাপ্ত হইয়া যায় যখন চার নম্বরে মুসল্লি প্রশিক্ষণটা পায় তখন নাকি সে পঞ্চম নম্বরে মুসল্লি হইয়া যায়। আর ওই পঞ্চম নম্বরে মুসল্লির জন্য আপনার আমার রব্বে কাইম ডাক দে বলে উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব হয়েছে ওই ব্যক্তি এই চার চারটা দুশ্মনকে পদগত করতে পারছে, কোনো কেমনে কোনো নামাজের মধ্যে এত প্রশিক্ষণ পাইছে যখন মিথ্যা কথা করার সুযোগ আসে তখন নামাজ বলে তুই নামাজি ধরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাআলামা ফাইনাল্লাহ, হাদিসটা ভুলে গেছি মাথার মধ্যে জেনে নাই সময় কম, অল্প সময়ের মধ্যে বলতেছি ওই পাঁচ নম্বর মুসল্লি যখন মিথ্যা কথা বলার সুযোগ হয় তখন তার মনের মধ্যে অটোমেটিক মনে হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, যখন সুখার সময় হয় তার মনে হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, যখন নাকি অপচার করার সময় হয়ে যায় তখন অটোমেটিক মনে হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এরকম ভাবে সকল সেক্টরে ওই বান্দাকে নামাজ প্রশিক্ষণ দিয়েছে, আর মনে হইয়া যায় রব্বে কারিমের কথা, তখন ওই বান্দা আর মিথ্যা কথা বলে না, ওই বান্দা সুখ খায় না, ওই বান্দা ঘুষ খায় না, ওই বান্দা অপপ্রচার করে না, ওই বান্দা গীবত করে না, ওই বান্দা শিকায়ত করে না, ওই বান্দা কোনো মানুষের গীবত করে না, কোনো মানুষের বদনাম করে না, ওই বান্দা তখন আল্লাহ তাআলার বান্দা হইয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সময় নাই এই যে পাঁচ নম্বর মুসল্লির জন্য আল্লাহ তাআলা বললেন যখন এটা পাইছি তখন অটোমেটিক তার সব কিছু বন্ধ হয়ে যাবে, তখন ওই যে ফাহশা ওয়াল মুনকার তখন নামাজ কি করবে তাকে বিরত করবে। আমরা সমাজে এমন আছি না কোনো নামাজ পড়ে কি হবে রে বা জমি ফেলছে, নামাজ পড়ে কি হবে বা পুরো সারের মধ্যে ভেজাল দিছে তাই কি না, পুরো নামাজ পড়ে কি হবে বা বলে ভালো আলীর মধ্যে ক্যাট মাল ওই ক্যাট আলু মিশ দিছে, নামাজ পড়ে লাভ আছে আসলে কি এটা নামাজের দোষ, বরঞ্চ ওই ব্যক্তি পাঁচ নম্বরের মুসল্লি হইতে পারে নাই বিধায় আলীর মধ্যে ভেজাল দিছে, বিধায় ব্যবসার মধ্যে ভেজাল আনছে, আদালতের মধ্যে ভেজাল আনছে, মিথ্যা কথা বলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, জেরা করছে তাই কি না। এই জন্য ভাইয়া ব্যস্ত বুজুর্গ আপনার আমি সবাই যদি নামাজ হয়ে যায় আসল যে মজার কথাগুলো সময় নেই কো সুরা ফাতের যে বিখ্যাত সিদ্ধান্তটা ছিল আলহামদুলিল্লাহ মধ্যে যে আপনি হরফ টোপলা করতে বলছিলাম রব্বিল আলামিন বলছিলাম বা একটা হরফ আছে যে নয় আর আটে কয় হয় বলেন তো, নয় আর আটে কত হয় বলেন, অল্প পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো। ওই টোপলাটা আবার খুলেন রব্বিল আলামিনের মধ্যে কয়টা হরফ আছে বলেন, নয়টা, তাহলে আলহামদুলিল্লাহর মধ্যে আটটা আর রব্বিল আলামিনের মধ্যে নয়টা, তাহলে নয়ের আর যোগ করলে কত হয় সতেরো, জোরে বলেন কত, আর সচেতন ব্যক্তি কত সতেরো, তো তিন লাখ চব্বিশ ঘন্টা কয় রাকাত নামাজ পড়ুন, কয় রাকাত নামাজ ফরজ, কয় রাকাত বলেন, কয় রাকাত ফরজ, সতেরো রাকাত ফরজ আইন তাই কি না, সতেরো রাকাত, এই সতেরোটা হরফের সঙ্গে এই সতেরো রাকাত নামাজের গভীর সম্পর্ক, জোরে বলেন আল্লাহু আকবার। কেউ কিরকম গভীর সম্পর্ক বলার সময় নেই,
এবার আসেন আর রহমান, এটার মধ্যে ছয়টা হরফ, কয়টা হরফ? আর রহিম, এটার মধ্যে ছয়টা হরফ, কয়টা হরফ? ছয়টা হরফ। এই ছয়টা হরফের সম্পর্ক কার সাথে? দুনিয়ার মানুষ, এই ছয়টা হরফ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হচ্ছে সূত্র রাখার তামানের সাথে গভীর সম্পর্ক, তার সঙ্গে জান্নাত রাখতে দরজার সাথে গভীর সম্পর্ক। আর রহমান আর রহিম ছয় ছয়টা বারোটি হরফ আছে, এই বারোটি হরফের সম্পর্ক ছয়টা কালের সঙ্গে। কয়টা কালের সঙ্গে? আপনার আমি ছয়টা কাল ব্যবহার করেছি। এক মিনিট, এক নম্বর কাল ছিল আপনার আমার বাবার পিঠে, ওই সময় অতিবাহিত করেছি। দুই নম্বর মায়ের পেটে বুতুনের মধ্যে অতিবাহিত করেছি। তিন নম্বর শৈশবকাল, বাল্যকাল, কয় নম্বর কাল বলে? বাল্যকাল। বাল্যকাল পার হলে কি বলে বলেন? যৌবনকাল। যৌবনকাল পার হলে কি বলে বলেন? বৃদ্ধকাল, বার্ধক্য। তাহলে কয়টা হলো কাল? পাঁচটা। আর একটা কি? যখন আপনা আমি পরলোক গমন করি, যখন এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে কবরের জগতে যাই, ওই একটা সময় অতিবাহিত করি। তার রহমান যে এ টু জেড বাপের পেট থেকে শুরু করে, মায়ের পেট থেকে শুরু করে, এই দিনরাত 24 ঘন্টা যে ব্যয় করতেছি, ফজর থেকে জহর, ফজর থেকে জহর, জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই যে সময় গুলো ব্যয় করতেছি, এই যে ছয়টা কাল ব্যবহার করেছি, আল্লাহ তাআলা মুফাসসির কেরাম বলেন আর রহিম আর রহমান, এই ছয়টা হরফের সঙ্গে ওই ছয়টা কালে এত গভীর সম্পর্ক যে আল্লাহ তাআলা ওই ছয়টা কাল আপনাকে আমাকে দিয়েছে, যে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে কাজ করেছে, বাপের পিঠের মধ্যে কাজ করেছে, শৈশবকালে কাজ করেছে, জৈবকালে কাজ করেছে, বার্ধক্যকালে কাজ করেছে, মৃত্যুর পরেও কাজ করেছে। বিদার হয়ে যা হাদিস গুলো করছি, সময় নাই তো, যাই হোক, বারবার সঙ্গীত আসছে, যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চার চারটা দুশ্মন, এক নম্বর হচ্ছে দুনিয়া দুশ্মন, দুই নম্বর শয়তান দুশ্মন, তিন নম্বর মাখলুকাত ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাও দুশ্মন, চার নম্বর নাফসুস শয়তান এটাও দুশ্মন। এই দুশ্মন গুলোকে প্রতিহত করার জন্য এক নম্বর আমল দিয়েছিলাম, প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করবো ইনশাআল্লাহ, আর ওই কাজ যখন শেষ হয়ে যাবে তখন বলবো আলহামদুলিল্লাহ। এই দুইটা আমল আপাতত করতে থাকি ইনশাআল্লাহ, এই দুইটা আমলের বিনিময় আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে মাদ্রাসা মুখী করবে, মসজিদ মুখী করবে, এবং দিনদার পরহেজগার বানিয়ে দিবে। জোরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. يا رب كريم يا رحم الراحمين، يا مصبر الأسرار، يا مقلب القلوب، ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب ثبت قلوبنا على طاعتك. يا رب كريم يا مولا دنيا رانا سكنا سي مولا إلك روحي تبا شكل درجة بند يا مولا غبير رد ردني شنو ميت سي مولا يا أرحم الراحمين يا رب كريم يا مولا أمين كنا غر مبهو يا مولا وطر مطرش يا مولا شجق قومك مولا هاري شاب شو يا مولا حفظ شاب در كشنگ لئيا داري بقا آواز اشتر مربي در كشم لئيا جبوك بھائي در كشم لئيا তোমার আলি সিন্ধু মানে হাত তুলে সিরে বাবু। ইয়া রব্বে করিম,
আমাদের আজকে তুমি কবুলা মঞ্জুর করিয়া দাও ইয়া রহমান রহিম। এ মাওলা আমাদের পিছনে সকল যায়নি বাতিনি সেরেখেনে পাকি বেদাতি সমস্ত মাসিকে মাওলা তুমি মারজান করিয়া দাও। এ মাওলা যারা মাদ্রাসাকে পালে নে এ মাওলা তোমার রসুল বলেছে দারুস সুফা দারুল আরকাম। এ মাওলা তার একটি বর্ষের এবং ইয়া রব্বি করিম তোমার রসুলের খাতির এবং তোমার রসুলের মাদ্রাসার খাতির এবং ছোট্ট ছোট্ট তলবে আলেম যারা নাকি পাঁচক্তি নামাজ পড়ে যাদের প্রতি কোনো পাঁচক্তি নামাজ ফরজ হয় নাই তারা মাওলা বিশ্বাবিতে সঙ্গে লইয়া ওস্তাদের মাওলা গভীর রাত্রে ডাক দিয়ে বলে তারাক্তুন নাও মা রব্বি ফিল্লায়ালি বিআজনি রিজাকা ইয়া মাওলাল মাওয়ালি ফাওয়াফিকনি ইলা তাহসিল ইলমিন ওয়া বাল্লিগনি ইলা আকসাল মাদি। এ মাওলা এই কনকনে শীতের মধ্যে সেই গভীর রাত্রে মাওলা বাচ্চাদেরকে লইয়া উঠে যায় আর বলতে থাকে মাওলা তারাক্তুন্নাও লিয়াজলি রিজাকা ইয়া রব্বি করিম তোমার সন্তুষ্টির জন্য জাগিয়েছি রে মাওলা। এ মাওলা তোমার সন্তুষ্টির জবানদের জন্য উঠিয়েছি এ মাওলা বাচ্চাদের জেহেন জাকাত বৃদ্ধি করিয়া দাও কুওয়াতে হাফেজা বাড়াইয়া দাও কুওয়াতে সুন্নাহ বাড়াইয়া দাও কুওয়াতে তাকাল্লুম বৃদ্ধি করিয়া দাও কুওয়াতে কিতাব দিয়ে দাও রে মাওলা। এ মাওলা এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এ মাদ্রাসা ভিত্তি স্থাপন করেছিল হয় আমাদের এলাকার মুরব্বী হযরত ইউসুফ নিজাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এ মাওলা ওনাকে তুমি মাফ করিয়া দাও। এ মাওলা ওনার ছাত্রদেরকে মাফ করিয়ে দাও। এ মাওলা ওনাদের সহচরদেরকে মাফ করিয়ে দাও। এই মাদ্রাসায় যারে মাওলা সময় দেয় তাদের সময় তুমি কবুল ও মঞ্জুর করিয়ে নাও। যারা অর্থ গুলো দিতেছে রে বাবু এ অর্থের বিনিময় দুনিয়ার সকল অর্থর অভাব দূর করিয়া দাও। এ অর্থর বিনিময় মাওলা তুমি জান্নাতের ব্যবস্থা করিয়ে দিও। এ মাওলা মাদ্রাসায় বদরের সদস্য রয়েছে এ মাওলা আর বদৌলতি মাওলা 313 জন সদস্য বৃদ্ধি করিয়া দাও কখ গনিয়া বানিয়ে দাও। এ মাওলা এই মাদ্রাসাকে তুমি দাওরা হাদিস পর্যন্ত কবল মঞ্জুর করিয়া নাও। এ মাওলা আজি দুইজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো রে বাবু। এ মাওলা আর তোমার কাছে আমানত ইয়া রব্বি করিম এদেরকে তুমি হাফেজ হিসেবে কবুল করিয়া নাও। এ মাওলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ মাওলা তুমি এদের মাধ্যমেই তো তোমার কোরআন হেফাজত করবা হেফাজতকারী বানাইয়া দাও। এ মাওলা সকলকে তুমি কবল মঞ্জুর করিয়ে নাও। আমাদের অর্পিত বালা মসুদকে হটাইয়া দাও আসমানি বালা আসমানি হটাইয়া দাও জমিনে বালা জমিনে দাবাইয়া দাও সকল সমস্যা মাওলা তুমি সমাধান করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। এ মাওলা এ মাদ্রাসার খাতিরে মাওলা এলাকাদেরকে মাওলা এলাকাবাসীদের যুবক ভাইদেরকে শুরু করে বাল্যকাল থেকে শুরু করে সবাইকে মাওলা নামাজে বানিয়ে দাও সবাইকে মাদ্রাসামুখী বানিয়ে দাও সবাইকে মাওলা তুমি মসজিদওয়ালা বানাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আর বদৌলতি মাওলা এলাকাবাসীদের সম্পদ ফসল গুলো বাড়িতে মাঠে রয়েছে মাওলা এ মাওলা বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন। পরিশেষে মাওলা আমি গুনাহগার মাওলামাকে মাফ করে আমার আব্বা মা সব তাদেরকে তুমি মাফ করে দে রে বাবু। রব্বি রহমুমা কামা রব্বায়ানি সাগিরা। কত মানুষ আছে রে মাওলা বাবা নেই মাকে হারিয়ে ফেলেছি রে বাবু। এ মাওলা তাদেরকে তুমি মাফ করিয়ে দাও ইয়া রহমান রহিম। আমাদের মৃত্যু পূর্বে মাওলা আমার সমান জোগাড় করা তৌফিক এবং যোগ্যতা দিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. جيسر با ارتل و محمد شازونيا برام باني علي پوشت بوائي سانا شازانپور جلا بوبرا اريك كتا بلو আজ প্রায় 6 বছর চলতেছে
ছয় বছর আপনাদের নেক দোয়া আর খোদার মেহেরবানিতে ধারাবাহিকভাবে আমরা বোর্ডে উত্তীর্ণ হইতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা ধারাবাহিক। এই ছয় বছরের ভিতরে আমরা কোন বছর ফাঁকা নাই। অনেক মাদ্রাসা আমাদের আশপাশে আছে, এক বছর পাঁচটা চারটা তিনটা পাইছে, এক বছর নাই। তো এরকম ইনশাল্লাহ হয় নাই, ছয় বছর যাব এক টানা ধারাবাহিক ভাবে আমাদের নাম ছাত্রের নাম জামিলে মিষ্টি ইনশাল্লাহ আছে। তো আপনারা মেহনত করতেছেন, মাদ্রাসায় গরম করেন, ভালোবাসেন, যদি আপনারা ভালোই না বাসবেন, আমরা পাঁচজন শিক্ষক প্রায় 200 মন ধান আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার শুকরিয়া, পাঁচজন শিক্ষক 200 মন ধান আদায়, এটা কিন্তু যেন কোনো কথা নয়, কি বলেন? এটা আপনারা মহব্বত করেন, দরদ করেন, ভালোবাসেন, বিদায় আমরা পাই।